সকলকে এআর ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার। আজকে আমরা একটি বেবি ফ্রকের ডিজাইন শিখব। এই যে দেখতে পাচ্ছেন, একটি বেবি ফ্রক করেছি আমি। তো এটাতে যে হলুদ হলুদ আছে, ওখানে আসলে আমার একটু লাল রং করা ছিল, যে কারণে ওটা নীল রঙের ছোঁয়ায় এসে অমনটা হয়েছে। পুশিয়ানের পরে ভ্যাট পড়লে একটু এরকম হয়। তো এই ডিজাইনটি কীভাবে করেছি আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন, আমি আগের থেকেই এই ফ্রকটি তৈরি করে নিয়েছি। তো আমি 2 ইঞ্চি ফাঁকা রাখবো, মানে আমি যে রংটা করব, আমি এখানে নেভি ব্লু করেছি। তো 2 ইঞ্চি নেভি ব্লু কালার হবে পুরো একোজ। তারপরে দেখছেন যে ক্রাক ক্রাক হয়েছে, তো ওটা হবে। আর আমি ওইটা করেছি সেলাইয়ের মাধ্যমে। এবার আমরা সুই সুতা নিয়ে সেলাই করব, ঘন করে শিবুরি সেলাই করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটার ফোরও একটু বড় বড় তুলেছি। শিবুরি এক এক রকমভাবে ফোর তুললে এক এক রকম ডিজাইন হয়। একটু সুতার এদিক ওদিক করলে, ঘুরিয়ে বাঁধলে এক এক রকম হবে। তো এভাবে করে বেঁধে নিয়েছি। আসলে চার পাল্লা, তো এই জন্য সুইটা ঢুকতে একটু কষ্ট হচ্ছে। এই যে এবার চুন্ডি বাঁধবো, নিচে বাঁধা হয়ে গিয়েছে। এই যে আমি চুন্ডির দাগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন, হালকা, ছোট, বড় যেভাবে চান ঠিক সেভাবে চুন্ডি বেঁধে নিতে পারবেন। গত রাতে আমাদের খুলনাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত হয়েছে, যে কারণে আমার একটু আবার ঠান্ডা ঠান্ডা লেগেছে। সরি, যে দেখতে পাচ্ছেন যে চুন্ডিগুলো কীভাবে বাঁধছি। তো চুন্ডিগুলো বেঁধে নিব, আমি এখানে ছোট ছোট চুন্ডি বাঁধবো। যে আমার প্রায় বাঁধা শেষ। এবার ফিতাটা বাঁধা দেখাবো। ফিতাটা আমি ন্যাচারাল বেঁধেছি, তো আমার একটা ডিজাইনে কিন্তু ঘন শিবুরি, চুন্ডি এবং ন্যাচারাল যে ঝর্ণা প্রিন্ট করে যেটা দিয়ে, সেটা ডিজাইন আপনাদের বাঁধা দেখানো হয়ে গেল। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিউ হয় অনেক, একটা ভিডিওতেই 5,500 প্রায় হয়ে গিয়েছে। তো কিন্তু এই 5,500 মানুষজনই কি আমার ভিডিওটি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে? করেনি। তো অনুরোধ করব সবাইকে আমার পাশে থাকার, যখনই আমি নতুন ভিডিও দিব সবাই পাবেন। তো সেই আশায় অন্তত পক্ষে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আগেও বলেছি, এখনো বলি যে আমি একা একা ভিডিও করি, তো সেই জন্য ক্যামেরাটা একটু সরে গিয়েছিল, যেমন ছোট হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন, এবার শিবুরিগুলো টেনে টেনে একসাথে এক জায়গায় জড়ো করে নিব। জড়ো করে নিয়ে আমাদের শিবুরিগুলো বেঁধে নিব। আমার শিবুরি বাঁধা হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখবো। এই যে খুব সুন্দর করে ভিজিয়ে নেব।
দেখতে পাচ্ছেন আমি রিউজ রং করব। তো এখানে আমি একটি ড্রেস করেছি, তারপরে যে রংটা রয়েছে, যে পানিটা রয়েছে, আসলে রং থাকে না, এর ভিতরে কস থাকে। তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমি হাইড্রোস এবং কস্টিক একসাথে দিয়ে নিব, যে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে মিশিয়ে নেব, তারপরে আমি রংটা দিব। তো ভালোভাবে মিশাবো। এবার রংটা দিয়ে নিব, এই যে আমি এখানে 1 গ্রাম রং দিয়েছি, আর 1 গ্রামের সাথে 4 গ্রাম হাইড্রোস, 4 গ্রাম কস্টিক দিয়েছি, কারণ এখানে আমার কাপড় ছোট। তারপর আবার এই যে আমার পানিতে একটু হলেও রং কষ আছে, তো আমি এভাবে রংটা করে নিয়েছি। করে নিয়ে এই যে আমি এবার খুলে নিব, এই যে দেখেন টান দিলেই খুলে যাচ্ছে। সালফার কালো করার সময় একটু শক্ত করে বাঁধতে হয় চুন্ডিগুলো, নাহলে রং ঢুকে যেতে পারে, কিন্তু ভ্যাটে এত শক্ত করে বাঁধার দরকার পড়ে না। এই যে হয়ে গেল আমার চুন্ডিগুলো খোলা। এবার আমি এই যে ন্যাচারাল করেছিলাম যে ফিতা দুটো, সেই ফিতা দুটো খুলে নিব। এবার আমি এই সুতাগুলো কেটে নিব, দেখছেন টান দিচ্ছি আর খুলে যাচ্ছে। টান দেওয়ার সময় সাবধান যেন কাপড় ছিঁড়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে, আমার তো চমৎকার লেগেছে ডিজাইনটি। আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আপনারাও বাড়িতে চেষ্টা করবেন তৈরি করার জন্য ছোট বাবু থাকলে। ধন্যবাদ সকলকে।